বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। মাঝখানে ছেদে কইতে কথা, কইতে কইতে মুদে পাতা, মাঝখানে ছেদে কইতে কথা, কইতে কইতে মুদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে চায়। বুঝতে নারী নারী কি চায়। গানটা রবীন্দ্রনাথের বড়দা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং এই গানটাকে ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায় ঘরে বাইরে সিনেমাটাতে। সন্দীপের মুখে এই গানটাকে ব্যবহার করা হয়েছিল। এই গানটা দিয়ে হঠাৎ করে শুরু করলাম কেন আজকের এপিসোডটা, তার কারণ নারী চরিত্ররা সব সময় মানে বিভিন্ন কালে লেখকদেরকে বা সাহিত্যিকদের বা শিল্পীদেরকে সাংঘাতিকভাবে ভাবিয়েছে, এবং সেই কারণেই ফিমেল প্রোটাগনিস্টদের নিয়ে কিন্তু প্রচুর কাজকর্ম হয়েছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা প্রোটাগনিস্ট না হয়ে প্রোটাগনিস্টের খুব কাছের অ্যাকোয়েন্টেন্স হয়ে গেছে, একেবারে কোট আনকোট ফিমেল প্রোটাগনিস্টকে নিয়েই, মানে তার সাইকোলজিক্যাল স্পেস, তার ভাবনা চিন্তা, তার মেন্টাল স্পেস নিয়ে কাজ কিন্তু সাহিত্যেও খুব কমই হয়েছে, সেরকম অর্থে হয়নি। যদিও রবীন্দ্রনাথের নষ্টনীড় রয়েছে, ঘরে বাইরের বিমলা রয়েছে, কিন্তু সেখানে আমার মনে হয় অনেক বেশি স্থান পেয়েছে যারা পুরুষ চরিত্ররা ছিল, তাদের মেন্টাল স্পেস, তাদের ভাবনা চিন্তা, তাদের ডিসকোর্সটা অনেক বেশি স্থান পেয়েছে, এবং সেই জায়গায় কিন্তু এই নারী চরিত্রদের যে মেন্টাল স্পেসটা সেটা কোথাও গিয়ে ওভারশ্যাডোড হয়ে গেছে। হঠাৎ করে নারী চরিত্র বা নারী চরিত্রের অবতারণা ফিল্মে বা সাহিত্যের কথা বলছি এই কারণে, তার কারণ এই যে প্র্যাকটিসটা ছিল যে বিভিন্ন রকম সিনেমা তো হয়, যেমন সাইকোলজিক্যাল হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, নর্মাল হরর, থ্রিলার, ড্রামা, নানা রকম বিভিন্ন জনরের ফিল্ম আমরা দেখি, কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ ফিল্মেই কিন্তু আমরা দেখি পুরুষ প্রোটাগনিস্টদেরকে অভিনয় করতে। কিন্তু সেখানে পোস্ট 2010 আমরা দেখেছি যে সেই যে একটা প্রবণতা, সেই প্রবণতায় কিন্তু একটা অন্যরকম ধারা আমরা দেখতে পেলাম। সেই অন্যরকম ধারার দুটো ফিল্ম নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে 2011 সালের সিনেমা লাস ভন ট্রায়ারের ডিরেকশনে মেলাঙ্কলিয়া, আরেকটা হচ্ছে 2019 সিনেমা মিডসামার, যেটার পরিচালনা করেছিলেন অ্যারি অ্যাস্টার। মিডসামার নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আমরা করেছি, একটা রিভিউ ভিডিও। আজকে যদিও এই ভিডিওটা আমরা করতে চলেছি কাইন্ড অফ দুটো সিনেমার কম্প্যারিজন, যদিও এই ভিডিওটা দুটো ভাগে বিভক্ত থাকবে, তার কারণ বক্তব্যটাও একটু বেশি লঙ্গার স্প্যানের হবে। নারী চরিত্রদের নিয়ে যখন কথা হচ্ছে তখন বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে তো কাজ হয়েছে ফিল্মে, বিশেষ করে এক্সিস্টেন্সিয়ালিজম এই 19th সেঞ্চুরি এবং 20th এবং 21st সেঞ্চুরি তে এই এই তিনটে সেঞ্চুরি মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা দিনে 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 আরো বেশি ছড়াচ্ছে এবং বাড়ছে। মানে মোটামুটি দস্তয়েভস্কির আমল থেকে যদি ধরি, তার ক্রাইম এন্ড পানিশমেন্ট, তারপরে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, এই সব গল্পগুলোই, এই সব উপন্যাস গল্প সমস্ত কিছুই কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজমের ওপর দাঁড়িয়ে, এবং সেই এক্সিস্টেন্সিয়ালিজমের গল্পের ওপর ভিত্তি করে আরও বিভিন্ন রকমের গল্প আমরা দেখতে পেয়েছি। ফর এক্সাম্পল ট্যাক্সি ড্রাইভার, তারপরে সেই ট্যাক্সি ড্রাইভারের যে স্ক্রিপ্ট রাইটার পল শ্রেডার, তারই ডিরেক্টর একটা সিনেমা আছে দ্য লাইট স্লিপার বলে, যে সিনেমায় অভিনয় করেছিলেন উইলিয়াম ডেফো। এবং এই দুটো সিনেমাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এরকম জাতীয় সিনেমায়, বা আমরা ইভেন এটাও বলতে পারি যে ইভেন মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে যখন সিনেমা হচ্ছে তখনও কিন্তু পুরুষ প্রোটাগনিস্টকেই আমরা এগিয়ে নিয়ে আসছি। যেমন ওয়ান ফ্লু ওভার দ্য কুকুজ নেস্ট, সেখানে কিন্তু আমরা জ্যাক নিকলসনকে প্রোটাগনিস্টের ভূমিকায় দেখতে পাচ্ছি। মানে চট করে নারী চরিত্রদেরকে প্রোটাগনিস্টের ভূমিকায় কিন্তু আমরা দেখতে পাই না, মানে তাদের মেন্টাল স্পেস নিয়ে কাজ কিন্তু অলমোস্ট 2000s অবধি, মানে আর্লি 2000s এবং মোটামুটি 2007-08 অবধি আমরা কিন্তু দেখতে পাইনি, কিন্তু 10 থেকে আমরা মোটামুটি একটা সেখানে চেঞ্জ দেখতে পেলাম। সেখানে আমার মনে হলো যে এই দুটো সিনেমা, অ্যারি অ্যাস্টারের মিডসামার আর লাস ভন ট্রায়ারের মেলাঙ্কলিয়া, এই দুটো সিনেমায় কিন্তু নারী চরিত্রদের মেন্টাল স্পেসটা কি হতে পারে, তাদের ভাবনা চিন্তা, তাদের দুনিয়া, তাদের পৃথিবী, হাউ ইট টপলস, হাউ দে
কোপ আপ উইথ দ্য প্রবলেমস দে আর ফেসিং, হাউ দে কোপ আপ উইথ দেয়ার এক্সিস্টেন্সিয়ালিজম, অ্যান্ড কিভাবে নারীদের মানে নারী জীবনে কিভাবে এক্সিস্টেন্সিয়ালিজম কাজ করে, সেইগুলোকে কিন্তু সেই ফ্যাসেজগুলোকে কাইন্ড অফ এই দুজন পরিচালকই একটু হভার করার চেষ্টা করেছেন, একটু দেখার চেষ্টা করেছেন, খোঁজার চেষ্টা করেছেন। আজকের মতোই এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে সিনেমা দুটোকে নিয়ে কথা বলবো, সিনেমা দুটো কিভাবে কম্পারেবল এবং কিভাবে দুজন পরিচালক তাদের মতো করে তাদের ট্রিটমেন্টের মাধ্যমে এই দুই নারী চরিত্রের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলোকে কিভাবে ফুটিয়ে তুলেছেন সেইগুলো নিয়ে আরও কথা বলবো। আজকের মতো এই, আমাদের এই চ্যানেল, আমাদের এই ডিসকোর্স, আমাদের এই কথাবার্তা, আমাদের এই ফিল্ম অ্যাপ্রিসিয়েশন সব কিছু আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে আমাদের বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে রেগুলার আমরা যখন ভিডিও আপলোড করছি তার আপডেটস পেয়ে যাবেন।